ভাল লাগে মালিক না মালিক যে হচ্ছে দাম বিচার আমাদের কাছে সবসময় দাম তুমি তো বলছো একটু আগে তুমি আমার এই সূত্র দিত মাত্র শুরু শেষ করেছি তাদের আমি এই জন্য তোমাদের সাথে বের হই না তোমার বের হয়ে ঢুকতে চাও না আমি জানি এনার্জি কম তাই আমি গত বের হই না তোমার জোর করে আমি কেন নিয়ে আসবো সংস্থাকে সামনে গিয়ে কথা বলো সামনে না যাওয়ার কি আছে আমি স্পেশাল পার্সন অবস্থা খারাপ খুবই খারাপ সকাল থেকে বের হয়ে এখানে থাকছি খুব পায়ের অবস্থা মতো ভালো না আর আমি খুব সহজে ঘর থেকে বের হই না আর আম্মু আমাকে খুব জোর করে নিয়ে এসেছি যে কারণে আমার আম্মু খুব রাগ হচ্ছে আমি বাজার আসি নাই যদি জানতাম আমার পছন্দ হয়নি বাজার থেকে যে আমি জানতাম বাজার থেকে এমন তো আমি জীবনও আসতাম সত্যি কথা এই জীবন আসতাম না আমাদের
কারণ এই জিনিসগুলো আমার ঘরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর আমি খুব গুছাতে গেছিলাম তো এই জন্য আমার ঘরের জিনিসপত্রটা মানে আমার নিজের পছন্দ নিয়েছিলাম নিয়ে সেটা আমার জানে যে আমার ঘরের ব্যাপারে যে বিষয়গুলো এগুলো যদি আমার অপছন্দ না হয় মানে অপছন্দ হয় তাহলে আমি কথা কিনে দেবো জন্য আমাকে জোর করে নিয়ে এসেছি আর পছন্দ করে নিব বাসায় নিয়ে গুছাবো জন্য আসলে তো আমার এনার্জিটা এত লস হয়ে যায় সকালগুলো আসার পরে বন্ধুরা ফাইনালি দেখো অনেক কিছু নিচ্ছে যে প্যাকেট করছে আর হচ্ছে এই যে পাশে রয়েছে আউ আউ এই যে প্যাকেট এই প্যাকেট তারপরে ওই পাশে যে আঙ্কেল প্যাকেট করছে দেখো আরও অনেক কিছু কেনা বাকি আছে যাব অন্য দোকানে খুবই টায়ার্ড সারাদিন এইসব কেনার পর এখন মাত্র বাসায় আসলাম একটু হালকা একটু ফ্রেশ হয়ে এখন তোমাদেরকে দেখায় যে কি কি কিনা তো দেখো অনেক শপিং করেছি আজকে তো এখন খুলি দেখো তোমরা কি কি শপিং করলাম আজকে হাঁটতে হাঁটতে পুরো পাগল হয়ে গেছে কোন দোকানে কি পছন্দ হয় নিচে নামা এদিকে নামায় না এদিক সরায় না এটা হচ্ছে ডিনার সেটের কি জানি বলে হাফ প্লেট আর এটা হচ্ছে কাপ সেট প্লিজ এই যে কাপ সেট এটা হচ্ছে কাপ তো ছয়টা এটা বের করলাম না এই দেখো ছোট এক দুটো হচ্ছে একটা একটু বড় একটা একটু ছোট আর একটা হচ্ছে বড় আর কি রয়েছে আর হচ্ছে রয়েছে হচ্ছে প্লেট এটা হচ্ছে একটা সেট পুরোটা মিলে একটা ডিনার সেট অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে আমাদের এই চয়েস গুলো কেমন হয়েছে তোমার এনার্জি তো এমনি তুমি বের হতে চাও না আবার আজকে তোমার যে শাস্তি দিলাম তো 2 বছর করতে পারলাম না
তবে সদর ঘাট আমার এই 33 বছর বয়সে আমার প্রথম, আমি সদর ঘাট কি জানো না এটার নাম কি মার্কেটের নাম, চক বাজার গেলাম। অনেক শখ ছিল চক বাজার যাওয়ার, এই যাওয়ার পর আর যাওয়ার শখ, আর জীবনও যাবো না। ওরে বাবা এত কষ্ট। এটা হচ্ছে অন্য সেট, এই যে একটা দুইটা, এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে প্লেটের সেট, এই যে একটা, আজকে অনেক মার্কেট করেছি। জিনিসপত্র থেকে তো কার্টুনই বেশি আসছে। এই যে এটা হচ্ছে একটা বড় একটা ছোট, নিচে রাখো। তোমার এই ডিনার সেট এখানে এসে তোমার ওটা ডিনার সেট হচ্ছে আলাদা, হচ্ছে প্লেটের সাথে বল বাটি বেশি, বল ইয়া বেশি, পাটি বেশি। এই দেখো বন্ধুরা, চক বাজার থেকে এটা, এই যে জাক সেটটা, সেই জাক সেটটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। তোমরা কিন্তু চক বাজার থেকে এত সুন্দর আলিশান ডিজাইনের জক কিনে নিতে পারো। এগুলো চক বাজার থেকে একটু কষ্ট হলেও কিন্তু তোমরা যারা আশেপাশে জায়গা থেকে জিনিসপত্র না কিনে তোমরা একটু কষ্ট করে চক বাজার গেলেও কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিসপত্র তোমরা কিনে নিতে পারো, এবং খুব অল্প কম দামের ভিতরে তোমরা সেই প্রাইস জিনিসগুলোর প্রাইস পেতে পারো। দেখো খুবই সুন্দর আলিশান ভাবে ডিজাইন করা খুব সুন্দর একটা জাক। বন্ধুরা তোমরা চক বাজার গেলে কিন্তু অল্প খরচেই এই এত সুন্দর আলিশান জগ গ্লাস এবং বিভিন্ন সেট পেতে পারো। তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা এই সেটগুলো আনতে পারো। এই দেখো একটা জগের সেট কিন্তু খুবই সুন্দর, গ্লাসের সাথে জগ কিন্তু পুরোটাই মিল। তারপরে আমার আরও জিনিস রয়েছে, আমি এই চক বাজার থেকে 8000 টাকা দিয়ে অনেক ধরনের সেটের জিনিসপত্র কিনেছি, সেটা আমি আমার পছন্দ মতো এনেছি। এই দেখো এটা হচ্ছে কাপ ফ্রিজের সেট, খুব স্ট্যান্ডার্ড একটা কাপ সেট। একটু কষ্ট হলেও কিন্তু তোমরা চকবাজে যে যারা জিনিসপত্র কিনবে তারা নিয়ে আসতে পারো। আর এত সুন্দর সুন্দর জিনিস এবং অল্প খরচে এই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের মানে আশেপাশে যে মলগুলো রয়েছে বা বড়ই এগুলোর জিনিসপত্রের দোকান রয়েছে সেখানে কিন্তু তোমরা 20000 টাকা দিয়েও এত সুন্দর জিনিসপত্র কিনতে পারবে না। এই যে বন্ধুরা, তারপরে দেখো এটা হচ্ছে একটা গ্লাস সেট, এটা কিন্তু খুবই নতুন একটা ডিজাইনের গ্লাস। দেখো Thank you.
হচ্ছে এটা এটা হচ্ছে চামচ কাটা চামচ তারপরে এই যে বিভিন্ন ধরনের চামচের সেট এটা কিন্তু বিভিন্ন কালারই হয় তোমাদের ইচ্ছা পছন্দ অনুযায়ী তোমরা আনতে পারো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ আমি যে জিনিসগুলো দেখালাম সেগুলো মাত্র 8,000 টাকা দিয়ে আমি কিনেছি এটা কিন্তু তোমরা তোমাদের এলাকা ভিত্তিক বা বড় বড় যে দোকানগুলো আছে তোমরা কিন্তু সেই দোকানগুলোর ভিতরে কিন্তু 8,000 টাকা দিয়ে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত ভালো মানের জিনিসপত্র তোমরা পাবে না আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি এতগুলো জিনিস আমি যে তোমাদেরকে দেখালাম সেগুলো কম হলেও তোমাদের 20,000 টাকা লাগবে সব কিনতে আমি এই যে কথাগুলো বললাম সেটা চকবাজারে বিজ্ঞাপন দেওয়ার জন্য না আমি বলছি কারণ হচ্ছে যাতে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর এবং ভালো মানের জিনিসপত্র কিনতে পারো এবং যাতে অনেক সময় আছে টাকা বেশি দিয়ে কিনি বাট আমাদের পছন্দ হয় না কিন্তু তোমরা যখন চকবাজার যাবে তোমাদের অল্প খরচের মধ্যে কিন্তু তোমরা এত স্ট্যান্ডার্ড জিনিসপত্র কিনতে পারবে তোমাদের পছন্দসই কিনতে পারবে আর আজকে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি যেমন চকবাজারে গিয়ে এত পছন্দ মতো জিনিসপত্র কিনতে পেরেছি এবং আমার কিছু টাকা সেভ হয়েছে আশা করি তোমরা কিনলে এবং তোমরা যদি যাও অল্প খরচে তোমাদের টাকাটাও সেভ হবে এবং তোমরা পছন্দ মতো জিনিসপত্র নিয়ে আসতে পারবে।